বিশেষ করে আমার খুব খুব কাজে লাগবে আমার। এক দুই হচ্ছে স্যার, আমাদের অ্যানেক্সা 3 জমা দেওয়ার একটা ব্যাপার আছে, তো একটা টেম্পোরারিলি সার্টিফিকেট আমি আপনার কাছ থেকে পেতে চাইছিলাম, এবং এই ব্যাপারে আমি তো অলরেডি আপনার সঙ্গে এর আগেও কথা বলেছি, হ্যাঁ তো একটু দরকার আমার, যদি এ ব্যাপারে আপনি সহায়তা করেন খুব খুব ভালো হয়, ভীষণ উপকার হয়। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ 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 আমি ঠিক আছে আলাদা ভাবে আপনার ঠিক সঙ্গে আছে, কথা হ্যাঁ বলে পরে নেবো। কথা বলে নেব। ঠিক আছে ঠিক আছে। সবই তোমার সার্টিফিকেট পৌঁছেছে? সবিক আছো ক্লাসে? নাই। নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে বলে শুনতে পাচ্ছি না। আচ্ছা, যারা যারা সার্টিফিকেটের যদি কারো দরকার থাকে, তো আমি সার্টিফিকেটের ব্যাপারে আমি পরে বলবো, সবাইকেই বলবো। হ্যাঁ বলে একটু ভালো হ্যাঁ, যে কম্পিউটার যদি সার্টিফিকেট নিতে চাও পরে বলবো আমি, তবে এমার্জেন্সি যদি কারো থাকে তো আমাকে বলবা হোয়াটসঅ্যাপে। হ্যালো স্যার। তাহলে সার্টিফিকেট দেওয়া হবে? হ্যাঁ সার্টিফিকেট তাহলে দেওয়া হবে হ্যালো স্যার। হ্যাঁ বলেন। আমি বলছি স্যার, আপনার আপনি কি জিও ওয়াইফাই দিয়ে চালান? না না, ওয়াইফাই দিয়ে না, মোবাইল থেকে। আমি মোবাইল মোবাইলে নেট মেরে নিয়েছি অনেকটা, দিয়ে বোকাসে যে বসে আছে আমি। আমাদের আমাদের হ্যাঁ বলেন। হ্যালো বলেন, শুনতে পাচ্ছি বলেন। বলছি স্যার, আমাদের তো স্যার জিও 2G পার ডে করা আছে, কিন্তু স্পিড পাচ্ছি না বুঝলেন স্যার। যখনই আগে তো যেমন 2G স্পিড, 2G মেরে স্পিডটা খুবই স্লো, আমারও তো তাই হচ্ছে। তো আমি যখন এক ঘন্টার ভিডিও আপলোড যখন ইউটিউবে দিচ্ছি, আমার অনেকক্ষণ সময় লেগে যাচ্ছে। তো ওই যে কল লাগাচ্ছি কাউকে, তারপরে করে দিচ্ছি, 10-15 মিনিটে হয়ে যাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে আমি যখনই যে পরিমাণ আগে কাজ করতাম সে পরিমাণ এখনো কাজ করি, তার থেকে হয়তো একটু কমে কমিয়েছি, কিন্তু তার সাথে কিন্তু মানে খোলবার সঙ্গে সঙ্গে অটোমেটিক আপনার 100% ডেটা শেষ হয়ে যাচ্ছে। এটা একটা বড় একটা সমস্যা। এটা নেটওয়ার্কের কোম্পানি কিছু আছে গল্প, ওদের কিছু গল্প আছে। ও আচ্ছা, এটা কোনো পার্মানেন্ট সলিউশন কিছু নেই না? সলিউশন তো ওই কোম্পানি থেকে, মানে কি বলবো, নেটের স্পিড এত কম চলছে, মানে যদি কল কাউকে না লাগাই, দিয়ে যদি ভিডিও আপলোড করি, আপলোড হতে 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় দেখে নিচ্ছে। মানে একটা, আর আমি আপনার নেটের ইন্টারনেট ডাটাটা প্যাক মেরেছি 1 বছরে, দুটো সিমে মেরেছি, 2 GB করে, মানে 4 GB নেট পাচ্ছি দিনে। যত টাকা দিয়ে মেরেছি আপনার, 2399 টাকা নিয়েছিল একটা সিমের 1 বছরের জন্য, তো দুটো সিমে মেরেছি, তার মানে আমি 3-4 হাজার টাকায় ব্রডব্যান্ড পেয়ে যেতাম কানেকশন, আমি সেই সময় মেরে নিয়েছিলাম। তো ওটাই চলছে, আর কিছুদিন চলবে, তারপরে আমি ওয়াইফাই বসিয়ে নেব, ওটার জন্য আমি বসাচ্ছি না। স্যার আমি একটা কথা বলছিলাম। হ্যাঁ বলো স্যার। আমি ফোন থেকে চালাই কম্পিউটার, তা আমার ফোন হচ্ছে 4/64, তা কম্পিউটার যতটা স্পিডে চলে, আমি ভাবছি যে জিও হটস্পট মানে কিনবো, তা আমি যদি যদি কিনি তাহলে কি এসে আরো মানে স্পিডটা কি বেশি হবে না? ওটা তোমাকে দোকানে কথা বলতে হবে, তোমাদের এলাকায় কেমন দিচ্ছে সার্ভিস, নেটওয়ার্কের উপর না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার এলাকায় কেমন স্পিড দিচ্ছে সেটা দোকানে কথা বলতে হবে, তবে মোবাইলের থেকে তো ভালো স্পিডে চলবে। আমি সেটাই ভাবে যে মোবাইল থেকে হটস্পট হয়তো ভালো চলবে। হ্যাঁ ভালোই চলছে, জিওর স্পিডে ভালোই চলছে, কিন্তু মোবাইলে চলছে না, মোবাইলে হেভি স্লো। তার চেয়ে যদি তুমি আবার লোকালে যে ব্রডব্যান্ড কানেকশন থাকে, যে কোম্পানিগুলো দিয়ে থাকে,
তাদের যদি নিতে পারো আরো স্পিড ভালো পাবা, সার্ভিস বেশি ভালো পাবা জিও থেকেও। স্যার আমি বলছি আমার ওই কম্পিউটারটাতে, আমার তো আপনাকে বলেছিলাম যে ওই পেন্টিনিয়ামের প্রসেসর আছে আর উইন্ডোজ 7 আছে, তো ওটা তো আমি কোন ওই মানে দোকানে নিয়ে গেছিলাম, ও সফটওয়্যার মেরে দিয়েছিল, তো এখন আমি তো জানি না কিভাবে সফটওয়্যার মারতে হয়, তো এখন আপনি বলেছিলেন ওটা প্রসেসরটা চেঞ্জ করতে, তো আমি ভাবছি i3 বা i5 করে নেবো, 4th জেনারেশন বা 5th জেনারেশন এর করে নেবো প্রসেসরটাকে, কিন্তু এই সফটওয়্যার গুলো তো দোকানে গেলে তো ওরা তো সফটওয়্যারটা শুধু দিয়ে দেবে 2007 ইনস্টল করে ছেড়ে দেবে, কি আমি যদি বলি 2010 ওটা করে ছেড়ে দেবে, কিন্তু অরিজিনাল ভার্সন দেবে না, আমি ধরো পরে 2007 কে আমি ইনস্টল করলাম আমি 2010 কে ইনস্টল করলাম আমার খুশি মতো, তো ওই জিনিসটা তো ওরা তো করবে না, ওরা তো টাকা চাইবে এবং প্রত্যেকবারই যতবার যাবো ততবারই ওই 500-600 টাকা করে আমাদের নিয়ে নেয়, একবার ইনস্টল করে দিলে 600 থেকে বেশি নিয়ে নেয় 600 টাকার উপরে। তোমার যেটা প্রসেসরের কেস আছে, প্রসেসরের জন্য প্রথমত তোমাকে তোমার পিসির প্রসেসর চেঞ্জ করলে হবে না, মাদারবোর্ডও চেঞ্জ করতে হবে, মানে পুরোপুরি ওই যে আমি একবার বলেছিলাম তো আমার যে মাদারবোর্ড লাগানো ওটাতে i5 মানে i3 বা i5 এর প্রসেসর লাগানো যাবে, ওই রকম 64 ছিল তোমার মাদারবোর্ডের কি নাম আছে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে জানাবা, তো আমি দেখে বলে দেবো পুরো সেটিং। আর থাকলো যেটা সফটওয়্যার মারা, সফটওয়্যার মারতে আমি পুরো শিখিয়ে দিব, সফটওয়্যার কিভাবে মারতে হয় কিভাবে ইনস্টল করতে হয়, আর সফটওয়্যার যদি লাগে সফটওয়্যারও দিয়ে দেব। ঠিক আছে স্যার, ওটার একটু ভিডিওটাও বানাবেন একটা সফটওয়্যারের, সফটওয়্যার ভিডিও বানাতে পারবো না তবে এমনি দিয়ে দিব, ভিডিওতে দেওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে আমার ইমেল আইডি তো আছে আপনার কাছে, ওটাতে পাঠিয়ে দেবেন তাহলে। ঠিক আছে স্যার, ঠিক আছে। হ্যাঁ বলো। বলছি আমার, আমি স্ক্রিনটা শেয়ার করছি, মানে আমার কম্পিউটারে ফরম্যাট মারা যায় নাকি দেখে? না ফরম্যাট মারা যাবে না, অনলাইনে ফরম্যাট হয়, এখন নয় মানে অন্য সময়, অন্য কোন সময়ই হবে না অনলাইনে ফরম্যাট, অনলাইনে কিভাবে ফরম্যাট পারবে? হ্যাঁ আপনি দেখে দিচ্ছে ফরম্যাট হবে নাকি, মানে 32 বিট থেকে ফরম্যাট তো মারা হবে, তোমার যেমনই কম্পিউটার থাক ফরম্যাট মারা হবে। হ্যাঁ 32 বিট থেকে 64 বিট করব, কোনো প্রবলেম হবে নাকি? আচ্ছা তুমি আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দিও তোমার, আমি বলে দিই। তুমি রানে যাবা, রান ওপেন করতে পারো, পারো রান ওপেন করতে? হ্যাঁ হ্যাঁ। উইন্ডোজ দেবে আর প্রেস করবা, দিয়ে রান রান করবা, উইন্ডোজ প্লাস আর দিয়ে রান, রান আসবে, রানের মধ্যে লিখবা DXDIAG, এই কথাটা লিখবা, এই যে আমি বলে দিচ্ছি এটা লিখবা DXDIAG, এই কথাটা লিখবা, এটা লিখে তারপরে এ করবা। আমার কাছে সব ডিটেলস এসেছে? হ্যাঁ পুরো ডিটেলস চলে আসবে তোমার, DXDIAG এটা স্ক্রিনটা যেটা ডিটেলস আসবে সেটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবা ভালো করে ছবিটা তুলে, তাহলে আমি পুরো দেখে বলে দিতে পারবো পুরোটা। ঠিক আছে। আচ্ছা আমরা শিখেছিলাম এর আগে টাইপ টুল নিয়ে, তাই তো? আচ্ছা ওই টাইপ টুলের একটা প্রথম ভাগটা নিয়ে করেছিলাম, জাস্ট বেসিক ধারণা দিয়েছিলাম, আজকে একটু টাইপ টুলের বিস্তারিত জানবো। দেখো মানে যা আছে টাইপ টুলের খুব ভালোভাবে আমরা শিখে নিব, টাইপ টুলটা আজকে কমপ্লিট করব টাইপ টুল। তো টাইপ টুলের কাজ কিভাবে করব তার জন্য আমি একটা নতুন পেজ নিয়ে নিচ্ছি দেখানোর জন্য। আচ্ছা তোমাদের মধ্যে কি কেউ বাংলা লিখতে অসুবিধা আছে এখন পর্যন্ত কারো? হ্যাঁ স্যার বাংলা লিখতে পারছি না। হ্যাঁ স্যার বাংলা এখানটা আসছে না। আচ্ছা আর কারো? স্যার আমারও সমস্যা বাংলা লেখা, স্যার আমারও সমস্যা। আচ্ছা তোমাদের মধ্যে হিন্দি সবাই জানো না কেউ জানো না, কারা কারা হিন্দি জানো না? স্যার আমি হিন্দি নেই, হিন্দি জানি না, হিন্দি জানি জানি স্যার। আচ্ছা জানি স্যার, ঠিক আছে। তো আমাদের ক্রিয়েটিভ ডিজাইনিং এ কি আছে, বাংলা যেমন দরকার পড়ে হিন্দিও টাইপ দরকার পড়ে, মানে আমাদেরকে অনেক সময় হিন্দিতেও টাইপ করতে হয় অনেক কিছু নাকি, বাংলার মতো হিন্দিতেও আমাদেরকে কিছু টাইপ করতে হবে,
তো হিন্দি টাইপ আমি এর আগে একবার শিখেছিলাম এমএস ওয়ার্ড চলাকালীন। আজকে আমি টাইপ টুলটা কমপ্লিট করি, তারপরে বাংলাটা এরপরে নেক্সটে যাব, কারণ আজকে শেষ করতে পারবো না বাংলা। আচ্ছা কে জয়েন্ট হচ্ছে এতক্ষণে? সুমন্ত রাজ। দেখো ফার্স্ট ওপেন করেছি যে পেজটা সাদা দেখতে পাচ্ছ, আমি এমনি নর্মালি নিয়েছি, পেজটার বিস্তারিত কিছুই বলিনি। জাস্ট দেখো আমি লেখাটা আমরা শিখেছিলাম টাইপ টুল, এই টাইপ টুল নিয়ে জাস্ট লিখতে শিখেছি কিভাবে লিখতে হয়। তো টাইপ টুল নিয়ে যদি আমি লিখি তো কিভাবে লিখবো, জাস্ট টাইপ টুলে ক্লিক করলাম, তারপর সাদা পেজের মধ্যে যে কোনো এক জায়গায় ক্লিক করে দিলাম, ক্লিক করলে আমরা কার্সার দেখতে পাচ্ছি। এবার এখন যে লিখি তাহলে লিখলে কালারটা হবে হোয়াইট কালার, কারণটা হচ্ছে কি না উপরে আমি দেখতে পাচ্ছি যে কালারটা হোয়াইট আছে, তা আমি কি করব বোঝার জন্য কালারটাকে একটু চেঞ্জ করে দিব, হয়তো আমি ব্ল্যাক করে দিচ্ছি, তাহলে আমরা যা লিখবো সেটা দেখে বুঝতে পারবো। এবার এখানে যদি আমি টাইপ করি তাহলে টাইপ একটা কিছু করে নিচ্ছি, যেমন এর আগের দিন কি লিখেছিলাম, আই লাভ মাই ইন্ডিয়া, না? তাহলে আমি আজকেও লিখে দিচ্ছি আই লাভ মাই ইন্ডিয়া, এই কথাটা টাইপ করলাম। এবার টাইপ করার পরে আমরা কি করেছিলাম না লেখাটাকে যদি সাইজ বড় করি তাহলে এখান থেকে জাস্ট কতটা করতে পারবো, 72 পর্যন্ত, যদি 72 এর বেশি করি তাহলে কি করব না 72 এর বেশি করলে সিলেকশন করার পর এখানে 72 লেখা আছে এই জায়গায় ক্লিক করে 72টাকে কেটে দিতে হবে। দিয়ে তুমি যদি মনে করো 100 লিখবো তো 100 লিখো, যদি মনে করো 150 লিখবো তো 150 লিখো, এই যে দেখো যত করবা ততটা করতে পারো, বুঝতে পারলা যার প্রবলেম ছিল সাইজে? হ্যাঁ স্যার। হ্যাঁ আরেকটা যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে কন্ট্রোল দেবে টি, তাই তো? কার যেন প্রবলেম ছিল, কন্ট্রোল প্লাস টি, তো কন্ট্রোল প্লাস টি যখন প্রেস করছি এরকম আমাদের এই যে জায়গাটা আসছে এগুলো পয়েন্ট গুলো ধরে আমরা ইচ্ছে মতো সাইজ বড় ছোট করতে পারছি, যেমন ইচ্ছা তেমন সাইজ করতে পারছি। এবার যখন আমি এন্টার প্রেস করছি দেখো আমার কোনো আর পয়েন্ট দেখতে পাচ্ছি না, বাট তোমার পয়েন্টটা থেকেই যাচ্ছে, তাই না? হ্যাঁ। তো এক্ষেত্রে আমরা কি দেখতে পাবো দেখো, যখন আমি মুভ টুলে আছি এবার যখন কন্ট্রোল প্লাস টি প্রেস করছি তার আগে দেখো তোমার এখানে একটা উপরে এই অপশনের মধ্যে দেখবা অপশন বারে শো বাউন্ডিং বক্স, এই বাউন্ডিং বক্সে তোমার ক্লিক হয়ে থাকবে শো, তাহলে এই যে পয়েন্ট দেখো এবার দেখতে পাচ্ছি। আমি কন্ট্রোল প্লাস টি প্রেস করিনি, যদি করি কন্ট্রোল প্লাস টি দেখো প্রেস করলাম, এই দেখো এবার আমি ছোট বড় সাইজ করতে পারবো, যেমন খুশি তেমন করতে পারবো। আর যখনই আমি এন্টার প্রেস করছি তারপরেও কিন্তু এটা থেকে যাচ্ছে, তো এটাকে বলছে বাউন্ডিং বক্স, এটাকে অফ করে দিবা তাহলে চলে যাবে। বুঝা গেছে কি করলাম? অফটা কিভাবে করব স্যার? এই যে টিক চিহ্ন দেওয়া আছে জাস্ট টিক চিহ্নটাকে হটিয়ে দিলাম ক্লিক করে। আচ্ছা হ্যাঁ, শো বাউন্ডিং বক্স, হ্যাঁ পয়েন্টটাকে লিখে রেখে দাও শো বাউন্ডিং বক্স। আচ্ছা আমরা তো লিখতে এরকম শিখে গেছি, এই লেখাটাকে আমরা একটু কালারফুল করব, যেমন এর আগে তো একটা কালার দিয়ে আমি শিখেছি। তো লেখার যখন কাজ করবা টেক্সটের উপরে কাজ করলে একটা উইন্ডো নিয়ে আসবা, যার নাম হচ্ছে উইন্ডোর মেনুতে গিয়ে নাম হচ্ছে ক্যারেক্টার, এই দেখো এই ক্যারেক্টারে ক্লিক করবা। ক্যারেক্টারে ক্লিক করলে এরকম একটা ডায়ালগ বক্স আসবে, এই যে উইন্ডোটা আসলো এই উইন্ডোতে আমরা আমাদের ইচ্ছে মতো কাজ করতে পারবো। যেমন মনে করো আমার এই যে লেখাটা আছে টেক্সটটা আই লাভ মাই ইন্ডিয়া, এই লেখাটা আমি একটু ইটালিক করব, তো এখান থেকে ইটালিকে ক্লিক করব দেখো ইটালিক হয়ে যাচ্ছে, বা আন্ডারলাইন করব, তা আন্ডারলাইনে ক্লিক যদি করি দেখো আন্ডারলাইন পড়ে গেল, আবার বন্ধ করলে আবার ক্লিক করে দাও বন্ধ হয়ে গেল, কালার চেঞ্জ করলে মানে ডাইরেক্ট তুমি করতে পারবা যেটা খুশি সেটা করতে পারবা এই ক্যারেক্টার থেকে। আবার এই ক্যারেক্টারের মধ্যে আমরা যদি কিছু বেশি পরিমাণে লিখি তাহলে বেশি ভালো বুঝতে পারবো, এই দেখো আমি তো ক্লিক করছি তাহলে লিখতে পারবো, ক্লিক করলে আমি লিখতে পারছি, আমি এটাকে সাইডে রাখছি, এই দেখো নিচে আমি ক্লিক করলাম
সাইজ এত বড় লিখবো না, আমি সাইজ ছোট করে দিচ্ছি। এই দেখো, এবার আমি জাস্ট ক্লিক করলাম দিয়ে এবার লিখতে পারছি যা লিখার, বাট আমি চাইছি যে আমার লিখাটা যাতে এইভাবে লিখছি এইভাবে না হয়ে আমার কাজটা হবে এরকম ঠিক। এই যে দেখো কি করছি, টাইটলে ক্লিক করার পর এইভাবে ক্লিক করে টানবো। এবার দেখো টাইটলে ক্লিক করলাম, এবার ক্লিক করে এবার টানছি, মানে আমি এখান থেকে এতটা জায়গার মধ্যে লিখতে চাই। দেখো বুঝতে পারলা কিনা, মানে জাস্ট ক্লিক করে ছেড়ে দিলাম না, ক্লিক করে টানলাম। এবার যখন একবার দেখান তো, আচ্ছা দেখাই আরেকবার, দেখো হ্যালো, দেখো হ্যালো, হ্যাঁ স্যার পেপারটা কি আপনার ল্যান্ডস্কেপে আছে? পেপারটা আমি যে কোনো একটা সাইজের নিয়েছি, ফাইলে ক্লিক করে নিউ দিয়ে একটা সাইজ নিয়ে নিয়েছি, যে কোনো ল্যান্ডস্কেপ পোর্ট্রেট বলে কিছু হয় না মনে হচ্ছে। হুম, মানে একটা হচ্ছে আপনার এই পোর্ট্রেট আর একটা ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপের মতো যেন লম্বা করে, না না এটা ফটোশপে ল্যান্ডস্কেপ পোর্ট্রেট বলে কিছু নাই, যে যেমন সাইজ দিবেন না এরকম সাইজ হয়ে যাবে, এই যে ওয়াইড আছে হাইট আছে যে সাইজের দিব তেমন হয়ে যাবে পেপারটা, এই যে এরকম আমি কেটে দিই। তো যখন আমি লিখবো দেখা গেল আমি এই জায়গা থেকে এতটা জায়গার মধ্যে লিখতে চাইছি, হয়তো কিছু টেক্সট লিখবো, তখন ক্লিক করে এভাবে টানতে হবে, মানে ক্লিক করে ছেড়ে দিব না, ক্লিক করে যদি আমি টানি তাহলে এখানে আমি লিখতে পারবো। সাইজটা একটু ছোট করি বোঝানোর জন্য, এবার এখানে দেখো লিখছি আমি, আর একটু ছোট করে দিই। এবার কিছু একটা এরকম করে টেক্সট টাইপ করছি, এই টাইপ করতে গেলে কি হচ্ছে আমার কিন্তু লিখাটা লাইন চলে যাচ্ছে না, অটোমেটিক এতটা লিখা আসছে তারপর নিচের লাইনে চলে আসছে, বুঝা গেল? কি করলাম, টাইপ টুলে ক্লিক করে ড্র্যাগ করে টানলাম, টানলে এরকম হবে। এবার এতে করে কি হয়, আমাদের যখন প্যারাগ্রাফ লিখতে হয় বা কিছু বেশি টেক্সট লিখবো তখন আমরা এই কাজটা করব টাইপ টুল নিয়ে। এবার যখন আমরা লিখবো তো লিখার মধ্যে দেখো এই যে লাইন, এটা হচ্ছে একটা লাইন আর এটা হচ্ছে একটা লাইন, দ্বিতীয় লাইন। তো লাইনের মিডিলে যে গ্যাপিং, যেটা আমরা এমএস ওয়ার্ডে শিখেছিলাম লাইন স্পেসিং, এই লাইন স্পেসিংটা যদি তুমি কম বেশি করতে চাও তাহলে কি করব। তো লাইন স্পেসিং যদি কম বেশি করতে চাই তাহলে এইভাবে সিলেকশন করবা, সিলেকশন করার পর এখানে দেখবা প্যারাগ্রাফ বলে সেকশন আছে, সেই সেকশনে আমি করতে পারবো, এই যে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফে গিয়ে তখন এখানে লাইন স্পেসিং আমি করতে পারবো। দেখো যে কাজটা আমরা করলাম এই লিখাটা, এখানে দেখবা তোমরা করে দেখবা কাজটা, এখানে অনেকগুলোই কাজ আছে, যেমন সুপার স্ক্রিপ্ট আছে, সাব স্ক্রিপ্ট আছে, আমরা শিখেছিলাম না সুপার স্ক্রিপ্ট সাব স্ক্রিপ্ট, এই কাজগুলো আছে দেখবা, এগুলো করে দেখবা। যেমন হয়তো আমি এরকম করে লিখছি কিছু, লিখে আমি লিখছি এইচ টু ও, তো এইচ লিখলাম দিয়ে দুই লিখছি তারপরে ও লিখছি, এবার দুই যেটা আছে সেই দুইটাকে হয়তো নিচে নামাবো, তখন এখানে সাব স্ক্রিপ্টে ক্লিক করবো, তো দেখো নিচে নেমে যাচ্ছে, এই যে কাজটা, এটা তুমি করে দেখবা কাজটা হবে। আমি যেটা দেখালাম প্যারাগ্রাফের এই যে ডান দিকে দেখবা এই জায়গাটা পাচ্ছ দেখতে, হ্যাঁ ক্যারেক্টারের মধ্যে, ক্যারেক্টারের পাশে দেখবা প্যারাগ্রাফ আছে তার মধ্যে। আবার আমরা যে টাইপ, যে প্যারাগ্রাফটা টাইপ করেছি সেই প্যারাগ্রাফটা যদি তুমি চাও যে আমি একটু সাইজটাকে ঠিকঠাক করব, যে দুই দিকে সমান করব, আমরা যেমন জাস্টিফাই, তো জাস্টিফাই এখানে অপশন আছে দেখবা, এই যে জাস্টিফাই, বিভিন্ন রকমের জাস্টিফাই আছে দেখো, এই যে করেছিলাম এগুলো আমরা এমএস ওয়ার্ডে করেছিলাম, লেফট রাইট সেন্টার জাস্টিফাই, এই কাজগুলো কিন্তু আমরা এখানেও আছে, এখানেও করতে পারবো, দুই দিক সমান হয়ে যাবে, এগুলোকে করে দেখবা ট্রাই করে। তো আমাদের বেসিক্যালি যে কাজগুলো বেশি হবে তোমাদের ডিটিভির কাজে, যেটা সব থেকে বেশি দরকার পড়বে সেটা হচ্ছে আমার এই কাজগুলোর থেকে বেশি দরকার পড়বে, এই যে আই লাভ মাই ইন্ডিয়া লিখেছি সেই কাজটা, দেখো দেখাই, এই দেখো আই লাভ মাই ইন্ডিয়া লিখেছি, এই লিখাটাকে আমাদেরকে ডিজাইনিং করতে হবে। কেমন ডিজাইনিং, ধরো এই লিখাটাকে আমি দুই রকম কালার মিক্সিং করতে চাই বা তিন রকম কালার মিক্সিং করতে চাই, এক্ষেত্রে আমরা কি করব দেখো, যদি কালার মিক্সিং করতে চাই তো কালার মিক্সিং করার জন্য দেখবা এরকম একটা জায়গা যেটা হচ্ছে লেয়ার বলি, এই লেয়ার যদি তোমার না থাকে এটা কেটে দিচ্ছি, ধরে নাও নাই লেয়ারটা,
কর্মপদ্ধতি থেকে না উইন্ডো মেনুতে যাব, লেয়ারে ক্লিক করব। এই দেখো লেয়ার ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে লেয়ার চলে আসলো। এবার লেয়ার আসার পর আমি লেয়ারটাকে এক জায়গায় রেখে দিলাম। এবার রেখে দেওয়ার পর দেখবা সবচেয়ে নিচে লেয়ারের মধ্যেই দেখবা একটা অপশন আছে যার নাম হচ্ছে অ্যাড এ লেয়ার স্টাইল। এই অ্যাড এ লেয়ার স্টাইলে ক্লিক করতে হবে। ক্লিক করার পর স্ট্রোক আছে, প্যাটার্ন আছে, ওভারলে কালার আছে, তারপরে মধ্যে দেখবা একটা অপশন আছে গ্রেডিয়েন্ট ওভারলে। এই গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করবা। ক্লিক করলে দেখতে পাবা যে আই লাভ মাই ইন্ডিয়া যে লেখাটা আছে এটা আমরা দুই রকম কালার দেখতে পাচ্ছি এখন হয়ে গেছে। এটাকে কি করব? হ্যাঁ বলো। হ্যালো বলি স্যার, এক মানে একটা লেখাকে কত রকম মানে কটা কালার দিয়ে করানো যাবে? এটা অনেক রকম, তুমি যত খুশি তোমার ইচ্ছে। দেখাচ্ছি দেখো, চারটে পাঁচটা কালার দিয়ে করা যাবে। হ্যাঁ হ্যাঁ করা যাবে, দেখাচ্ছি। রেকর্ড হচ্ছে স্যার? হ্যাঁ রেকর্ড হচ্ছে। আচ্ছা তো এই লেয়ার স্টাইল বোঝা গেল তো আমি কি করলাম? হ্যাঁ, এবার এই জায়গায় দেখবা গ্রেডিয়েন্টে যে এই যে সাদা কালো যে কালারটা দেখতে পাচ্ছি এই কালারটাই ক্লিক করবা। ক্লিক করার পর এই যে কালারটা দেখতে পাচ্ছি একটা কালার বক্স চলে এসছে। এই জায়গা থেকে তুমি যদি মনে করো আমি কালারটা চেঞ্জ করবো ব্ল্যাকটাকে, তো ব্ল্যাক কালার এখানে ডবল ক্লিক করবা, যে কালার দিতে চাও সেই কালার দিয়ে দিবা। আবার এখানে সাদা একটা হ্যান্ডেল পয়েন্ট আছে দেখো, এখানে ডবল ক্লিক করো, দিয়ে যে কালারটা দিতে চাও সেই কালারটা এখানেও দিতে পারবা। দেখো এরকম কালার হচ্ছে। আবার দেখা গেল আমি মিডিলে একটু অন্য কালার দিব, তো মিডিলে বলতে এরকম জায়গাতে দিব, তো এখানে ক্লিক করবা একবার, দেখো এইভাবে কালার অ্যাড করতে পারবা, যত খুশি তেমন কালার অ্যাড করো। এই দেখো যেমন খুশি তেমন করো। আছে কালার হচ্ছে অ্যাড হচ্ছে, যত ধরনের কালার তুমি অ্যাড করতে চাও করতে পারবা এভাবে। যখন কালারটা অ্যাড হয়ে যাবে এবার এখানে দেখো কিছু অপশন দেখতে পাবা যার নাম হচ্ছে স্টাইল। এই স্টাইলের মধ্যে থেকে রেডিয়াল আছে, রেডিয়াল মানে গোলের মতো হয়ে থাকবে, তো অ্যাঙ্গেল আছে তোমার, রিফ্লেক্টেড আছে, ডায়মন্ড আছে, এগুলো তোমাকে প্র্যাকটিস করে করে দেখতে হবে, করে দেখবা তাহলে বুঝতে পারবা। দিয়ে এটা আমি ওকে করে দিচ্ছি। এই দেখো আমার কাজটা হয়ে গেল মিক্সিং। মিক্সিং করার সাথে সাথে আমাদের আরো কিছু কাজ দরকার পড়ে। কাজটা হচ্ছে যে লেখা আমি লিখেছি, এই লেখাটাকে কালার তো মিক্সিং করে দিলাম, বাট আমার এরকম দরকার পড়বে যে একটু বর্ডার দেওয়া, কালারটাই বর্ডার দেওয়া এই লেখাটাই। বর্ডার কিভাবে দিব না লেখার মধ্যে বর্ডার দেওয়ার জন্য আবার তোমাকে লেয়ার স্টাইলে যেতে হবে, তারপরে যেতে হবে স্ট্রোকে। লেয়ার স্টাইল দে স্ট্রোক, স্ট্রোকে গেলে এরকম একটা বক্স আসবে দেখো, অলরেডি দেখো একটা বর্ডার পড়ে গেছে রেড কালারের, তুমি যে কালারের বর্ডার দিতে চাও সেই কালারটাকে এখান থেকে চুজ করে নিবা, কালার থেকে যেটা ইচ্ছা। ব্ল্যাক দিতে চাইলে ব্ল্যাক করো, ব্লু দিতে গ্রিন, ব্লু, ইয়েলো, যা দিবা তোমার ইচ্ছে মতো কালার দিতে পারো। আবার যেটা কালার দেওয়ার পর এই যে বর্ডারটা দিলাম, এই বর্ডারটাকে তুমি একটু মোটা সাইজ বড় করতে পারো, ছোট করতে পারো, এরকম এটাকে কন্ট্রোল করবা। কন্ট্রোল করে দেখবা যে কি হচ্ছে, কাজটা হচ্ছে কি হচ্ছে না, এই যে এইভাবে এগুলোকে করে দেখবা। যেমন আমি সাইজ দিলাম, সাইজ দেওয়ার পর ওকে করছি। আবার আমার যদি এরকম দরকার পড়ে যে একটু ছায়ার মতো দেব, তো ছায়ের মতো দিলে তোমাকে লেয়ার স্টাইলে এই সমস্ত অপশন আছে, ড্রপ শ্যাডো আছে, ড্রপ শ্যাডোতে ক্লিক করে দেখবা এখানে সাইজ আছে, এই দেখো একটু ছায়ের মতো পড়ছে দেখো, এই যে বুঝতে পারছো ছায়াটা? হ্যাঁ স্যার। এটাকে সাইজ বাড়িয়ে দিচ্ছে, এই দেখো ছায়াটা হালকা দেখো ছায়ের মতো পড়ছে, এই যে ব্ল্যাক। এগুলোকে ইউজ করতে পারো, সেটাকে বলছি শ্যাডো। হ্যাঁ বলো। এখান থেকে থাম্বনেল বানানো সম্ভব তো স্যার? থাম্বনেল, থাম্বনেল, ব্যানার বা? হ্যাঁ সবই সবই বানানো সম্ভব, থাম্বনেল তো ফটোশপ থেকেই বানানো হয়। থাম্বনেল বানাও, ব্যানার বানাও, ফ্লেক্স বানাও, সবই বানানো সম্ভব। আমি তো এনসি, হ্যাঁ সবটাই বানাতে পারবা। বাংলা যে ফন্টগুলো আছে বলে দেব আমি, আমি জাস্ট আগে টাইপ টুল শেষ করি তারপরে ওগুলোতে আসবো ডিজাইন। হ্যাঁ
একটা কথা বলি স্যার, স্যার বলছি যখন থাম্বনেল বানাচ্ছি আপনার ফটোশপে, ছবিটার কোয়ালিটিটা কিন্তু ভালো হচ্ছে না, আমি জানি না। আমি বলে দেবো ছবির কোয়ালিটি কিভাবে ভালো করতে হয়। হ্যালো, হ্যাঁ হ্যালো স্যার, এই লেখাটাকে যদি এই সময় যদি একটু আমরা বড় করে নেই, আপনি সেই করে কন্ট্রোল টি তাতে স্যার আপনি লেখার কোয়ালিটি কি খারাপ হয়ে যাবে? না, কোয়ালিটি খারাপ হবে না। এই যে কোয়ালিটি কিসে খারাপ হয়, পিকচারে, মানে মোবাইলে হয়তো বা অন্য জায়গা থেকে ফটো নিয়ে এসেছি, সেটাকে আমি যদি সাইজ বড় করি, যত বড় করব তত কোয়ালিটিটা কমতে থাকবে। আর এই ডিটিপির মধ্যে মানে ফটোশপের মধ্যেই যদি আমি কোনো ম্যাটার বানাই, যে হয়তো কিছু এই ফটোশপেরই কোনো টুল নিয়ে কাজ করছি, তখন কোনো কিছু হবে না, যতই সাইজ বড় করো না কেন কোয়ালিটি কমবে না। তার উপর ডিপেন্ড করছে যে পেপারটা আমি বানাচ্ছি সেটা রেজুলেশন কত রেজুলেশনে রেখেছি, তো আমি তো এগুলো আলোচনায় করিনি, আমি এই রেজুলেশন ব্যাপারটা, রেজুলেশন কত রাখতে হয় এই মোডগুলো অপশনগুলো, তো এগুলো আলোচনা করবো, তখন বুঝতে পারা যাবে যে কেন কোয়ালিটি কম হয়, কেন বেশি হয়, কোন কোয়ালিটি দেখতে ভালো লাগে, কোনটা কোনটা দরকার হয়, ফ্লেক্সে কত দিব, ব্যানারে কত দিব, হ্যান্ডবিলে কত দিব, সব কিছু বলে দিব ওই ম্যাটারটাই। আচ্ছা, তো আমরা যে টাইপ টুল নিয়ে এরকম লিখলাম আই লাভ মাই ইন্ডিয়া, এখানে কি কি করলাম, লেয়ারের খেলা পড়লো, আমার সমস্ত কাজ এই লেয়ার স্টাইল থেকে কাজ করলাম। এরকম যদি আমি কিছু লিখি, ধরে নাও এরকম কিছু তুমি টাইপ করছো, এটাকে আমি একটু উপরে রাখি, তাহলে আমি লিখতে পারবো পরের লেখাটা। ধরো এখানে লিখছি আমি কম্পিউটার লিখছি, মনে করো COMPUTER, জাস্ট এইটুকু লিখলাম, এই যে লেখাটা লিখেছি কম্পিউটার, এই লেখাটাকে আমি আর একটু ডিজাইন দিতে চাই। যেমন ধরে নাও যে লেয়ার স্টাইল আছে, লেয়ার স্টাইলের মধ্যে আর একটা অপশন আমাদের খুব দরকার পড়ে, সেটা হচ্ছে বেভেল। এই বেভেলটা দেখো কি জিনিস, তো বেভেলে যদি আমি ক্লিক করি দেখো কি কাজ হয়, এই ধরনের অনেক ফ্লেক্স তোমরা রাস্তাঘাটে দেখতে পাবা, এই দেখো লেখাটা, এটাকে আমি একটু ডেপথ বাড়াচ্ছি, দেখো সাইজটাও বাড়াচ্ছি। আমি কিছু করলাম না, জাস্ট এগুলো এই যে ডেপথ আছে একটু বাড়ালাম কমালাম, তো এগুলো প্র্যাকটিস করে দেখবা কি কাজটা হচ্ছে। স্যার একটু আগের অবস্থায় নিয়ে গিয়ে আরেকবার করুন স্যার, এরকম টাইপ করলাম, জাস্ট লেখাটাকে টাইপ করেছি, ঠিক আছে, তারপরে লেয়ার স্টাইলে ক্লিক করে এই যে বেভেল এন্ড ইমবস আছে সেই অপশনটাই ক্লিক করলাম। ক্লিক করা মাত্রই আমরা দেখতে পাচ্ছি একটু রূপটা চেঞ্জ হয়ে গেছে লেখাটা, আর ডেপটাকে আর একটু যদি আমি বাড়াই তাহলে এই যে লাগছে দেখ, এগুলো আমাদের অনেক সময় দরকার পড়ে ডিজাইনিং এ, এই দেখো বুঝতে পারলাম না, একজন বলো, শ্যাডো শ্যাডো স্যার, একজন বলো, একজন লেখাগুলোকে 3D, হ্যাঁ 3D তো বানানো যাবেই, এটাও তো একটা এক ধরনের 3D মতো হয়ে গেল, দেখো এটাও তো একটা 3D হলো, 3D মতোই হয়েছে, হ্যাঁ 3D মতোই হয়েছে। আর তুমি যেটা 3D বলছো, ওয়ার্ডে যেমন 3D হয় ওইরকমও বানানো যাবে, আমি দেখাবো, ঠিক আছে, ওই রকম 3D বানানো যাবে, যেমন আমরা MS Word এ 3D করেছিলাম, সেম 3D বানানো যাবে স্যার। এইভাবেই তো ফ্লেক্স প্রিন্টিং এগুলো হয় স্যার? হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা আচ্ছা
এটা তো হয়ে গেল আমাদের, আর কিছু একটু ব্যাকগ্রাউন্ডে ফটো দিয়ে আমি দেখাই লিখা, তাহলে আর একটু ক্লিয়ার হবে। দেখো আমি এটাকে মিনিমাইজ করে রেখে দিই, এটা যে কোনো ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি। স্যার এই বেভেল এন্ড এমবোস এই অপশনটাতে কালার ওভারলে বলে একটা অপশন ছিল, ওই অপশনে কি অন্য কালার কি দেওয়া যাবে? কালার ওভারলে মিনিং হলো যে ধরে নাও আমি যদি কালার ওভারলে দিই কোনো লেখাকে, তো সেই লেখাটা একই কালারের হয়ে যাবে, মানে মিক্সিং কালার হবে না। যদি তুমি একই কালার দিতে চাও তাহলে কালার ওভারলে, যেমন আই লাভ মাই ইন্ডিয়া, এটাকে যদি আমি কালার ওভারলে করি, এই দেখো কালার ওভারলে করি, দেখো এক কালার হয়ে যাবে, এই যে কালারটা দিবা সেই কালারটাই হবে, অন্য কালার হবে না। তো এই জন্য আমি কালার ওভারলে ছেড়ে দিলাম, আমি বুঝালাম না, তুমি করে দেখবা কি কাজটা হয়, তবে দরকার পড়ে না তেমন। ওভারলে মানে স্যার ওই লেখাটা আগে লেখাটা মুছে যাচ্ছে পরে? না না, কালারটা যেটা বিভিন্ন কালার মিক্সিং আছে না, ওই মিক্সিং কালারটা উড়ে যাবে, দিয়ে একই কালার হয়ে যাবে। যদি আমি কম্পিউটার লেখা আছে এটাকে যদি কালার ওভারলে করি, এই যে বেবেলে গিয়ে করছি আমি, হয়তো বেবেলেই আছি, এখন যদি কালার ওভারলে করি তো ওভারলেতে কি হবে, কালারটা একই কালার হয়ে যাবে, এই জন্য আমরা কালার ওভারলে করি না। এই যে ভাল লাগে না, কারণ একই কালার দেখতে ভাল লাগে না। এই যে আমাদের দরকার পড়বে এইটা মিক্সিংটা, কি বলছো? আর স্যার এইখান থেকে এই পেজটাকে যদি বর্ডার করে না হয়, দুটো লেখাকে টোটাল বর্ডার, দুটো লেখাকে বর্ডার দেওয়া, মানে টোটাল বর্ডার, মানে আপনি ওই পেজের উপরে ধারে বর্ডার আছে? আচ্ছা আচ্ছা, ওগুলো তো করা যাবে সবই হবে, আমি লেখাটা আগে ক্লিয়ার করি তারপর। হ্যাঁ বর্ডার তো সবই দেব, আমি তো পুরো ডিজাইনিং দেখাবো না। আচ্ছা আমি এটাকে মিনিমাইজ করে দিচ্ছি, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডে নিই, ধরে নাও আমি এই ব্যাকগ্রাউন্ডটাই নিচ্ছি, একটা ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড এর মধ্যে আমি এবার টাইপ করছি কিছু, আর একটা কিছু বোঝানোর জন্য, টেক্সটের মধ্যে আমাদের কিছু কাজ আছে যেগুলো আমাদেরকে বুঝতে হবে। যেমন মনে করো যে হোয়াট ইজ কম্পিউটার, এরকম করে আমি কিছু লিখেছি, হোয়াট ইজ কম্পিউটার, হয়তো এমন কিছু লিখেছি, আমরা কিছু ডিজাইনিং করছি যেটা আমাদের অনেক কিছু লিখতে হয়। তো এই যে হোয়াট ইজ কম্পিউটার লেখার পর আমি অ্যান্সার লিখছি, অ্যান্সার লিখছি এ কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক ডাটা প্রসেসিং মেশিন। ইনপুট ডিভাইস এন্ড প্রসেস দেন থ্রু CPU and give the result of the processing internally. Output device. এই ধরো আমি লিখেছি, এই যে লেখাটা লিখলাম এটাকে আমি কালারটাকে হোয়াইট করে দিচ্ছি, বোল্ট বাদ দিলাম আমি, ধরো রেগুলার রেখেছি, আর এখানে কালারটাকে করলাম হোয়াইট, বা হোয়াইট না রেখে আমি অন্য কালারও রাখতে পারি, আমি হোয়াইট দেখাচ্ছি, এই দেখো কালারটা। তো এরকম তো কালার লিখতে পারলাম, বাট আমি যদি কালারটাকে হোয়াইট না রেখে আমি যদি কালারটাকে একটু আলাদা কালার দিই, হয়তো রেড লিখে রেখেছি, তো রেড দেখো আমার কিন্তু মানাচ্ছে না, মানাচ্ছে কি দেখো? না স্যার, এই দেখো মোটা করে দিলাম, তবুও কিন্তু মানাচ্ছে না, লেখাটা আমার ফুটে উঠছে না। তো ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে আর লেখাটা আছে, যেটা যে কালারটা আমি দিয়েছি লেখার উপরে, এই লেখাটার কালার ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং হচ্ছে না। যদি আমার এটা হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড থাকতো বা লাইট কালার, তাহলে মানিয়ে যেত।
তো এই ক্ষেত্রে আমরা কি করব, এই লেয়ার স্টাইলে গিয়ে আরেকটা অপশন তোমাদের কাজে লাগবে, সেটা হচ্ছে আউটার গ্লো। আউটার গ্লো এই অপশনটা তোমাদের দরকার পড়বে। আউটার গ্লোতে যখন আমি যাব, তো এখানে দেখবা সাইজ আছে, ক্যাপাসিটি আছে, ক্যাপাসিটি বেশি করতে পারি এবং সাইজটাকে বেশি করতে পারি। এই দেখো, বুঝা যাচ্ছে জিনিসটা কি হলো? কেবলমাত্র টেক্সটের, হ্যাঁ টেক্সটের সাইড সাইডে হালকা হালকা করে সাদাটা মেরে দিলাম, মানে এটাকে গ্লো বলা হয়। তাহলে লেয়ার স্টাইলের মধ্যে কি কি আমাদেরকে বেশি দরকার পড়ে আমি একটু লিখে দিচ্ছি, তোমরা খাতায় একটু নোট করে নাও, আমি কি কি দরকার পড়ে সেটা বলে দিচ্ছি। লেয়ার স্টাইলের মধ্যে, হ্যাঁ, এড এ লেয়ার স্টাইল, এর মধ্যে যেটা বেশি প্র্যাকটিস করবা সেটা হচ্ছে স্ট্রোক, এক নম্বর। দুই নম্বর হচ্ছে গ্রেডিয়েন্ট, তিন নম্বর প্র্যাকটিস অপশনটা হচ্ছে বেভেল অ্যান্ড ইমবস ছিল, আর চার নম্বর অপশনটা ছিল আউটার গ্লো। পাঁচ নম্বর অপশন ছিল, দেখে নিই অপশনটা, শ্যাডো, শ্যাডো, ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো। এটা এই পাঁচটা ভালো করে প্র্যাকটিস করবা। এই পাঁচটা আমি এখন এখন কিছু কাজ দেখাচ্ছি তোমাদেরকে, এগুলো প্র্যাকটিস করবা টেক্সটের উপরে। লিখেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, লিখেছি। আচ্ছা, এবার আমি কাজ দেখাই। মনে করো একটা সাদা পেজ আমি নিচ্ছি, সাদা পেজ নিয়ে এর মধ্যে কিছু কাজ দেখাচ্ছি। যেমন মনে করো যে আমাদের এরকম দরকার হয় না, যে কিছু একটা ডিজাইনিং যদি আমি নিই, এখানে ধরো বুঝাচ্ছি, এটাই একটা ওয়ালপেপার নিয়েছি, এরকম কিছু ডিজাইনিং এর মধ্যে কিছু লিখবো, তো লেখাটা আমার এরকম থাকবে যে ভিতরে কোনো কালার থাকবে না, ফিল কালারটা থাকবে না, শুধু বর্ডারটা থাকবে। আমরা করেছিলাম এমএস ওয়ার্ডে, মনে পড়ছে, শেপ আউটলাইন, শেপ ফিল এবং শেপ আউটলাইন, এমএস ওয়ার্ডে শেপ ফিল এবং শেপ আউটলাইন, ওই কাজটা দেখাচ্ছি। দেখো, দেখলে বুঝতে পেরে যাবা। দেখো, মনে করো আমি এই যে টেক্সট নিলাম, টেক্সটে ক্লিক করার পর আমি এখানে ক্লিক করছি, এবার আমি এখানে লিখব, আমি জাস্ট এখানে হয়তো সাদা কালারের লিখছি, তাহলে দেখে বুঝে যাবে কাজটা। আমি লিখছি এখানে, এটা মনে করো লিখছি বি টু বি, বি টু বি লিখলাম, শুধু জাস্ট যে কোনো আমি ভাষা লিখলাম একটা, এই যে লিখলাম লিখাটা, আমি চাইছি এই লিখাটা সাদা কালার থাকবে না, আমার ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাবো, যেটা ব্যাকগ্রাউন্ড আছে, যে ইঁটের দেওয়াল আছে সেই ইঁটের দেওয়ালটা যাতে আমি দেখতে পাই এবং লিখাটাও যাতে বুঝতে পারি বি টু বি লিখা আছে। এক্ষেত্রে কি করব, দেখাই তাহলে কি করব নাকি? হ্যাঁ স্যার, দিনে একটা পাওয়া যাবে, তার বেশি পাওয়া যাবে না। আচ্ছা, আমি এটা দেখাই, পিএনজি ট্রি দেখো, দেখাই যে আমি কি করলাম, ব্যাকগ্রাউন্ডের উপরে লেখাটা লিখলাম, এবার আমি টেক্সটটাকে
কি করব লেয়ার স্টাইলে যাব, আমাদের যে লেয়ার স্টাইল আছে লেয়ার স্টাইলে যাব। যে লেয়ার স্টাইলে গিয়ে কি করব স্ট্রোক দিয়ে দেবো, ফার্স্ট স্ট্রোক দেখো স্ট্রোক আছে কিংবা ব্লেন্ডিং অপশন আছে, দুটোর মধ্যে যে কোনো একটা অপশনে ক্লিক করবা। তো স্ট্রোক দিলে আমি কি করব যে কোনো একটা কালার দিব বর্ডারটা, এই জন্য স্ট্রোকে যাচ্ছি। স্ট্রোকে গিয়ে আমি একটা বর্ডার দিয়ে দিচ্ছি, মনে করো ইয়েলো বর্ডার দিচ্ছি, এই একটা কালারের বর্ডার দিলাম। বর্ডারটা দেখো পড়েছে হালকা, হয়তো বুঝতে পারছো কি না, হালকা পড়েছে, পাচ্ছি বুঝা যাচ্ছে। এবার কি করব আমি, যে বর্ডার তো আমার পড়ে গেছে কিন্তু লিখার যে সাদা কালারটা আছে সেই লিখার সাদা কালারটাকে আমি উড়াতে চাই। তো তখন কি করব দেখো, এর মধ্যে দেখো একটা অপশন আছে ব্লেন্ডিং অপশন, এই অপশনটাই ক্লিক করব উপরে ব্লেন্ডিং অপশন। এই ব্লেন্ডিং অপশনে ক্লিক করার পর দেখবা যে ফিল ক্যাপাসিটি বলে অপশন আছে, এই ফিল ক্যাপাসিটি কে এইভাবে কমিয়ে দিবা একবারে জিরো করলাম, স্ট্রোকটাকে আরেকটু বেশি করে দিই, এই দেখো কাজটা, বা হোয়াইট কালার করে দিচ্ছি, স্ট্রোক কালারটাকে হোয়াইট করে দিচ্ছি, এই দেখো কাজটা, বুঝে গেল কাজটা কি করলাম? হ্যাঁ স্যার, আর একবার দেখান তো, আরেকবার দেখাই। আচ্ছা আমি এটাকে রেখে দিচ্ছি, আমি অন্য লিখা দেখাই, হয়তো এখানে অন্য কিছু লিখছি, আমি এমনি লিখছি, শুধু টেক্সট লিখছি। হ্যাঁ টেক্সট লিখলাম, এই যে লিখাটা, এই লিখাটার আমি কি করব, এবার আমি তো এটা দিয়ে দেখালাম স্ট্রোক দিয়ে, আমি ডাইরেক্ট ব্লেন্ডিং অপশনে ক্লিক করছি। এবার লেয়ার স্টাইলে ক্লিক করার পর ব্লেন্ডিং অপশনে ক্লিক করলাম, ব্লেন্ডিং অপশনে ক্লিক করার পর আমি সরাসরি কি করছি ফিল ক্যাপাসিটিকে কমিয়ে দিচ্ছি। আমি লিখা তো দেখতে পাচ্ছি না, এবার স্ট্রোকে আসবো, স্ট্রোকে এসে তখন কালার দিয়ে দেবো, এই দেখো স্ট্রোকের কালার দিয়ে কালারের সাইজটা স্ট্রোক সাইজটা বড় করে দিচ্ছি একটু, দিয়ে ওকে করে দিলাম। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। এটা হচ্ছে আউট আউটলাইন টেক্সট, হাতায় লিখে রাখলে লিখে রাখবা আউটলাইন টেক্সট, দিয়ে আউটলাইন টেক্সট লিখে তারপরে তুমি অ্যান্সারটা লিখবা নিজে, যে কি কি করলা, মানে আউটলাইন টেক্সট করার জন্য আমাকে কি কি করতে হবে, নিজে অ্যান্সারটা লিখবা একবার বাংলাতে, যেমন যে যা যা কাজ করছো তার সব কিছু লিখে রাখবা খাতায়। এটা ক্লিয়ার হলো? তারপরে আমি আরেকটা কাজ দেখাবো টেক্সটের উপরে, দেখো এই যে লেখাগুলো আমরা লিখছি, তো যে কোনো লেখাতে ধরো আমি এটাকে মিনিমাইজ রাখি, এটাকে ওপেন করি, একটা সাদা পেজ, এখানে আমি মনে করো এরকম করে লিখছি, হয়তো ইউটিউব চ্যানেলের নামটাই লিখে দিই, দেখো আমি কালারটা সাদা আছে আমি ব্ল্যাক করি, না হলে বুঝতে পারবো না, দেখো এই হচ্ছে ইউটিউব চ্যানেলের নামটা। এবার ইউটিউবের চ্যানেলের যে নামটা লিখেছি এটাকে আমি আর একটু মোটা করব, তো মোটা করার জন্য এরিয়াল ব্ল্যাক বলে একটা ফন্ট থাকবে সেটা দেখো, আর না হয় এই উইন্ডোতে গিয়ে ক্যারেক্টার এখান থেকে বোল্ড করে দাও, আর একটু মোটা হয়ে যাবে, মানে লেখাকে বেশি মোটা হয়ে গেল। এবার আমি সাইজটাকে বড় করে নিচ্ছি, লেখার লেখার সাইজটাকে বড় করার জন্য কন্ট্রোল দেবে কি প্রেস করলাম, এবার লেখাটাকে আমি এইভাবে বড় করে নিচ্ছি, দেখো কাজটা দেখো বড় করলাম। হ্যাঁ স্যার। এই দেখো, বা যদি আমি আর একটু কাজটা করতাম তাহলে এখানে এন্টার মেরে দিচ্ছি, একসাথে হয়ে যাবে, দু লাইন হয়ে যাবে, তাহলে বেশি ভালো লাগবে দেখতে। এটা সেন্টার করে দিচ্ছি, মিডিল কন্ট্রোল দেবে কি প্রেস করছি, দিয়ে সাইজটাকে বড় করে নিচ্ছি, বড় বড় করে আমি লিখলাম লেখাটা, এই দেখো দুটো লাইন বড় করলেন, দু লাইন আগে লিখলাম টেক লিখলাম, এই যে টেক লিখেছি, তে এন্টার মারলাম টেকের পরে, এন্টার মারলাম তো নিচে চলে আসলো, দিয়ে লেখাটা এসেছিল এরকম, এই যে এখানে এই এইরকম এসেছে দেখো,
এই ধরনের লেখা হয়ে গেছে। তখন তখন আমি কি করলাম, এটাকে করে দিলাম সিলেকশন করে সেন্টার, এই যে উপরে দেখবা সেন্টার বা মিডল আছে অপশন, দিয়ে এইভাবে লিখে বসিয়ে দিলাম, ট্রাই করে দেখবা। ক্লিয়ার হলো লিখাটা? আচ্ছা, এবার লিখাটা তো লিখলাম। আমি যেটা তোমাকে শিখাতে চাইছি সেটা হচ্ছে এই লিখাটার মধ্যে কোন ছবি কিভাবে অ্যাড করব, লিখাটার ভিতরে হয়তো কোনো ছবি দিয়ে আমি ফিল আপ করব। কালার দিয়ে তো শিখে গেলাম, মিক্সিং কালার দিয়ে শিখে গেছো, এবার কোনো ছবি দিয়ে কিভাবে ফিল করব? প্যাটার্ন ওভারলে। হ্যাঁ, প্যাটার্ন ওভারলে না, যে কোনো ছবি বাইরের কোনো। এই ধরো আমার কাছে একটা ছবি আছে, হয়তো ওয়ালপেপার আছে, এই ধরো একটা ওয়ালপেপার যে কোনো নিয়ে নি, তো গেমের এটা ওয়ালপেপার আছে। এই ছবিটা মনে করো আমি এখানে দিতে চাই, এর মধ্যে লিখার ভিতর ভিতরে এই ছবিটা যাতে থাকে, সেটা কিভাবে করব দেখাই তাহলে। স্যার দেখো, তো যখন আমি লিখাটা লিখে নিলাম, এবার কি করব, আমি এই ছবিটাকে ধরে নিয়ে গিয়ে এর উপর ছেড়ে দিব। ছবি আসলো? আসলো তো? হ্যাঁ স্যার। ছবিটাকে যদি ছোট বড় করতে চাও কন্ট্রোল প্লাস টি প্রেস করবা, কোনা ধরে এভাবে ছোট বড় করলে করতে পারো, তোমার হিসেব মতো বসিয়ে নিবা, অ্যাডজাস্ট করে এভাবে বসিয়ে নিবা। তা আমি এইভাবে বসালাম ছবিটাকে, তা কি কি কাজ করলাম দেখো। ফার্স্ট আমি লিখলাম, লিখাটার উপরে ছবি বসালাম, এর ছবি বসানোটার কি দেখান, এই যে কি বলে ছবি আনা দেখাবো। এই ছবিটা, এই ছবিটা আমি দেখাই, এই ছবিটা আমি আমার স্ক্রিনশট ছিল গেম খেলার, এই ডাবল ক্লিক করলাম যে এখানে স্ক্রিনশট আমি নিয়ে রেখেছিলাম ছবিটা। এই যে আরো আছে ছবি, অনেক আছে, যে কোনো ছবি, ছবি তো অনেক আছে। ওপেন যখন করবো ছবিকে, তো ছবিটা দেখো আলাদা কোনো আলাদা ভাবে ওপেন হবে, দেখো ওপেন হচ্ছে না। এবার মুখ তুলে থাকা অবস্থাতে এই ছবিটাকে ধরে নিয়ে গিয়ে এই পেজটার উপর ছেড়ে দিলাম, আসলো। এবার এবার যখন আমি ছবিটা চলে আসলো, একটু সাইজটা ছোট বড় করব, এই জন্য কন্ট্রোল দেবে থেকে টি প্রেস করলাম। টি প্রেস করলে দেখো কোনাতে একটা পয়েন্ট দেখতে পাচ্ছি, এই পয়েন্টটাকে ধরে এইভাবে ছোট বড় করতে পারবো। তা আমি এখানে রাখলাম এই জায়গাটা, আর এই কোনার ধরে আর একটু বড় করে নিলাম। এই হচ্ছে কাজ, মানে লিখলাম আগে সাদা পেজটায়, এই যে লিখলাম, লিখার পর ছবিটা বসিয়ে দিলাম, ছবিটা উপরে আছে লিখাটার উপরে। এই লেয়ার দেখো, আচ্ছা লেয়ার দেখতে? হ্যাঁ স্যার বুঝতে পারলাম। হ্যাঁ, তো এই যে লেয়ার, আর একটু ভালো করে দেখো, তোমাদের মোবাইলে তো জুম হচ্ছে, এখানে দেখো টেক্সট, এই যে টেক্সট জুলিয়ান যে লেয়ারটা আছে, আর উপরে ছবিটার আছে লেয়ারের নাম লেয়ার ওয়ান, পাচ্ছ দেখতে? হ্যাঁ স্যার। তো লেয়ার ওয়ান আর এই যে টেক জুলিয়ানের মিডিলে যে দাগটা আছে, মিডিলে যে দাগ আছে একটা দেখো জায়গা, লেয়ার ওয়ান আর টেক জুলিয়ান এই দুটো লেয়ারের মিডিলে যদি আমি অল্টারটা দেবে থাকি মাউস পয়েন্টার, দেখো এই দুটো লেয়ারের মিডিলে যখন মাউস পয়েন্টার রাখছি, দিয়ে কিবোর্ড থেকে অল্ট প্রেস করবা, দেখো তোমার কিবোর্ড থেকে অল্টার কি ALT বলে একটা কিবোর্ড আছে না, কি আছে, হ্যাঁ ওই অল্ট কি চেপে রাখতে হবে, চেপে রেখে মাউসের একবার লেফট বাটনটা ক্লিক করে দিবা, মানে একবার ক্লিক করে দিচ্ছি, দেখো কাজটা হয়ে গেল। ওইটা স্যার রাখতে হবে না স্যার, যে কোনো একটা জায়গায়, যে কোনো না, ওই যে লেয়ার আছে না দুটো লেয়ার, একটা ছবির লেয়ার আর একটা লিখেছি তার জন্য একটা লেয়ার হয়েছে, তার মিডিলে, তার মিডিলে অল্টার দেবে থেকে জাস্ট ক্লিক করে রাখলাম,
যে অল্টার দেবে একবার ক্লিক করে দিলাম তাহলে দেখো হয়ে গেল। আমি ছবিটাকে অ্যাডজাস্ট করে এখন বসাতে পারি, এই দেখো হয়েছে না। আচ্ছা ঠিক আছে নোট করে দিচ্ছি। আচ্ছা দেখি আমার কোন কম্পিউটারের ছবি আছে কিনা, এটা একটা আছে, এটা একটা সিন আছে, ছবি আছে আমার কাছে অনেক ছবি আছে, ছবি ভর্তি হয়ে আছে, এই দেখো ছবি। এখানে ছবিগুলো দেখা গেল, এই ছবিটা দিচ্ছি আমি, এটা ঠিক আছে, এই ছবিটা দিচ্ছি, এটা আছে ছবি। এই ছবিটাকে ধরে দেখো সাদা পেস্টের উপর ছেড়ে দিলাম, আসলো। এবার ছবিটাকে আমি সাইজটাকে একটু ছোট করে নিচ্ছি, কন্ট্রোল প্লাস টি প্রেস করলাম, দিয়ে সাইজটাকে একটু ছোট করে নিচ্ছি ছবিটা, এভাবে বসালাম দেখো, এই দেখো ছবিটাকে বসালাম, এইভাবে বসানো হলো। এবার বসানোর পরে দেখো ভালোভাবে দেখো, আমি এটা পিছনের ছবিটা ডিলিট করে দিই, এই দেখো অল্ট বাটনটা চেপে রেখে জাস্ট একবার ক্লিক করছি, এই যে এখানে দুটো লেয়ারের মিডিলে পাচ্ছ দেখতে, হ্যাঁ স্যার, এই দুটো লেয়ারের মিডিলে, এই যে দেখো লেয়ার আছে আমার ডান দিকে, এই যে এটা দেখো, এটা দেখতে পাচ্ছ, এই দুটো লেয়ারের মিডিলে আমি কি করছি ক্লিক করে দিচ্ছি একবার, দেখো কাজটা হয়ে গেল। তারপর আমি আমাদের যে লেয়ারটা আছে লিখার লেয়ারটা একটু বর্ডার দিয়ে দিচ্ছি, স্ট্রোক দিয়ে দিচ্ছি, দেখতে আরো ভালো লাগবে, যাতে হয়তো একটু স্ট্রোক দিয়ে দিচ্ছি বা ব্যাকগ্রাউন্ডটা কোন একটা স্ট্রোক দিয়ে দিই, এটা হোয়াইট দিয়ে দিই স্ট্রোকটা, এই দেখো একটু স্ট্রোক দিলাম, তারপরে ড্রপ শ্যাডো দিয়ে দিচ্ছি, ড্রপ শ্যাডো এইভাবে দিয়ে দিচ্ছি একটু হালকা, এই সাইজটা একটু বড় করি, এই দিলাম, এবার ওকে করে দিচ্ছি। একটু যদি আমি ব্যাকগ্রাউন্ডে কোনো ছবি দিই তাহলে আরো ভালো লাগবে, দেখো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে কোনো ছবি দিয়ে দিচ্ছি, হয়তো ওই গেমের ছবিটাই দিয়ে দিচ্ছি, আছে গেমের ছবিটা, এই যে আছে এটাই ধরে নাও দিয়ে দিচ্ছি, এই দেখো লাগছে না ভালো স্যার। ওটা একটু দেখান না, ব্যাকগ্রাউন্ডটা কোথায় ক্লিক করলে, কোনটা মানে ব্যাকগ্রাউন্ডটা কিভাবে আনলেন আবার, ওটা স্যার কোথায় ক্লিক করলে, এই ব্যাকগ্রাউন্ডটা, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা আসার জন্য আর কি, এই যে লেয়ারে লেয়ারে, এই যে দেখো লেয়ারে লেয়ারে দেখো একটা ব্যাকগ্রাউন্ড আছে, যেটা নরমাল সাদা পেস্ট ছিল যেটা, ও স্যার নিচে আছে, হ্যাঁ সবচেয়ে নিচে, যখন আমরা কোনো পেজ ওপেন করব সেটার নাম হবে ব্যাকগ্রাউন্ড, সাদা রঙের পেজটা, মানে তখন লেখা চলে যাবে আর কি। হ্যাঁ 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 বলো, হ্যাঁ বলছি ওই মানে ওই ছবিটা ওই টেক্সটের মধ্যে অ্যাডজাস্ট হওয়ার পরে কন্ট্রোল টি দেবে কি আমরা মানে রিসার্চ করতে হবে, হ্যাঁ করতে পারো কোনো অসুবিধা নেই, ছবিটা রিসাইজ করতে পারো কোনো বাধা নাই, যেমন খুশি তেমন করো, ঠিক আছে স্যার। বলছিলাম ব্যাকগ্রাউন্ড কি একবারই আনডু করা যায় না, ফটোশপে আনডু যদি করতে চাও কন্ট্রোল দেবে অল্টার দেবে জেড দাপতে হবে স্যার, আমি বলছি কি আমি একবারই হবে, একবার না অনেকবার হবে, কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল দেবে জেড না, কন্ট্রোল দেবে অল্টার দেবে জেড, ঠিক আছে। হ্যাঁ কে স্যার বলো, আমি যদি এরপরে যদি লেখাটাকে যদি অন্যদিকে যদি সরিয়ে নিয়ে যাই তাহলে কি এর মধ্যে মানে যে পেস্ট করা হয়েছে ওটা কি থাকবে না সেটা সরে যাবে, এই লেখাটা, লেখাটাকে মাস্কিং করা আছে তো, ওই যে ছবিটা অ্যাড করা আছে তা আমি দেখিয়ে দিচ্ছি, তুমি করে দেখো তাহলে বুঝতে পেরে যাবে ম্যাটার গুলো, এই দেখো লেখাটা আছে, এই দেখো সরাচ্ছি দেখো, এই যে
হচ্ছে না, যে কোনো জায়গায় নিয়ে যেতে পারছি। হ্যাঁ কিন্তু ওর ছবি উপরের দিকে তুলে গেলে ওর ওর মধ্যে ছবিটা থাকছে না। এই দেখো, এই দেখো ছবিটার বাইরে আমি লেখা চলে গেছে, এই দেখো তাহলে কালো দেখাচ্ছে। আছে না, আমি হ্যাঁ আমি ওটাকে করতাম কি, আমি আগে কন্ট্রোল শিফট টিপে ওই লেখাটাকে সিলেক্ট করলে ওটাকে প্রথমে মানে ইয়ের মানে সিলেকশন মতো হয়ে যেত, তারপরে একটা ছবিকে বাইরে কপি করে এনে এখানে পেস্ট ইনটু করে ওই এডিট অপশনে যে থাকে পেস্ট ইনটু করে ওর মধ্যে ঢুকাতাম আর কি। তাহলে তো অনেক খাটনি হয়ে গেল না, এত সোজা খাটনি ছেড়ে আমি অত কঠিনে যাব কেন? হ্যাঁ এটাকে বলা হয় ক্লিপিং মার্কস, যেটা কাজটা করলাম এটা ক্লিপিং বলা হয়, ক্লিপিং মার্কস করলাম। হ্যালো, আচ্ছা আচ্ছা, হ্যাঁ একটা জাস্ট ক্লিক করলাম তাহলে তো হয়ে গেল স্যার। হ্যাঁ বলো স্যার। বলছি এই যে টেক্সটটা উপরে তুললেন, উপরে যে ব্ল্যাক এসে গেল, আমি চাচ্ছি যে ওই এই যে নিচে যে লাইট কালার যেগুলো আছে ওগুলো ওটাকে উপরে তুলতে চাইবো, ওটা কি হবে এই কালারটা? হ্যাঁ হবে তো, এই তো কালার, এটাতে ক্লিক করো দিয়ে এবার উঠাও, এই যে যেখানে উঠাবা দুটো অ্যাডজাস্ট করতে পারবা, অসুবিধা নাই। ব্যাকগ্রাউন্ডটা সব কি ডাইরেক্ট চলে যাবে না, ওটা কন্ট্রোল টি করে করতে হবে? এই যে ব্যাকগ্রাউন্ড দেখো উড়িয়ে দিলাম। ওটা না ওটা না, এর পরে যেটা পরে। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড তো আমি ইচ্ছা মতো দিতে পারবো, কোনো ব্যাপার নাই, যেটা খুশি যেখানে খুশি করতে পারো, যে লেয়ারটাই কাজ করবা। স্যার ওটা তাহলে কি করে আসবে, এই যে উপরে যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা? এই যে পিছনের ব্যাকগ্রাউন্ড এটা তো আমার, আর এটা হচ্ছে লেয়ারের ব্যাকগ্রাউন্ড, লেয়ার হচ্ছে টেক্সটটা লেখাটা আছে। হ্যাঁ তো লেখাটাকে যদি আমি সরাই তো লেখা হচ্ছে, আর যে কালার আমি পিকচারটা দিয়ে রেখেছিলাম এটা হচ্ছে পিকচার, এই যে দেখো। দেখো যখন আমি পিকচার এই লেয়ারটাই ক্লিক করা আছে আর টেক্সটটা আছে, এই টেক্সটের পাশে একটা জায়গা আছে চোখ আছে, দেখো চোখের পাশে এখানে ক্লিক করবা, দেখো চেনের মতো একটা জায়গা পড়ে যাবে, এবার সরাবা দুটো একসাথে সরবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আমি লিখে দিই স্যার। এটা সরছে? হ্যাঁ এটা লিখে নাও। হ্যাঁ স্যার সরছে, এটা এটা লিখে নাও, টাইম হয়ে গেল, লিখে নাও, এটা মিটিয়ে দিই। কি করলাম লিখো, টেক্সট কে পিকচার দিয়ে ফিল করা নাকি এইভাবে লিখে রাখো? আউটলাইন টেক্সট একটা করলাম। হ্যাঁ ওটা তো করলাম, টেক্সট কে পিকচার দিয়ে ফিল করা, ওটা নিজে লিখবা। টেক্সট কে পিকচার দিয়ে ফিল করা, কি করলাম প্রথমে আমরা এক নম্বরে করলাম যে টেক্সটটাকে টাইপ করলাম, যা টেক্সট আমি লিখতে চাই সেটাকে টাইপ করলাম, টেক্সট টাইপ করলাম, তারপরে দুই নম্বর কি করলাম, দুই নম্বর একটা ফটো নিয়ে আসলাম, একটা ফটো নিয়ে আসলাম, তিন নম্বর, তিন নম্বর হচ্ছে কি করেছি না টেক্সট এখানে একটু লিখে রাখো, এভাবে লিখে রাখো, দেখতে হবে টেক্সট লেয়ারের উপরে ফটোর লেয়ারটা যাতে থাকে, যে আগে ফটো চলে এলো তারপরে টেক্সট, এরকম না, আগে টেক্সট তারপরে ফটো, টেক্সটের উপরে ফটো বসেছি, এটা মাথায় রাখবা, এই জন্য তিন নম্বর পয়েন্ট এটা লিখে দিলাম, তারপরে ফটো লেয়ার আর টেক্সট লেয়ারের মিডিলে লিখো, ফটো লেয়ার
এবং টেক্সট লেয়ার এর মধ্যে কি করেছিলাম, অল্ট কি চেপে, অল্ট কি চেপে রেখে ক্লিক করলাম, তাহলে হয়ে গেল এই চারটা পয়েন্ট। এই রেকর্ডটা কখন ছাড়বেন স্যার? আমি ক্লাস করাই, ক্লাস করিয়ে তারপর ছুটি দিব, তারপর ঠিক আছে। স্যার এই লকটা আর একবার দেখান, ওই দুটো একসাথে যেটা সরবে দুটো রেখে দিচ্ছি, এই দেখো ফটোশপে আসলাম। হ্যাঁ এই যে দেখো এখানে লেয়ারে দেখো আমার টেক্সট লেয়ার আছে আর পিকচার লেয়ারটা আছে, দুটো লেয়ার। তো পিকচার লেয়ারে ক্লিক আছে, তারপরে টেক্সট লেয়ারের পাশে এখানে ক্লিক করে দিচ্ছি, দেখো লক হয়ে যাচ্ছে। এই যে চেন, লক বলতে না এটা একটা চেনের মতো দেখতে পাচ্ছ, মানে জয়েন্ট হয়ে স্যার বক্স পাই। হ্যাঁ দিয়ে এইভাবে সরাতে পারবা, ইচ্ছা মতো দুটো এক হয়ে গেল। এটা লিখেছো, এতটা লিখে প্র্যাকটিস করো তোমরা, ঠিক আছে?